প্রিয়শ্রোতা, আজির দৃষ্টি আর লক্ষ্য অনুষ্ঠানটি ছাত্র ছাত্রী সকলের সজাই আনিছো মনের শিক্ষার লগত সংগতি রাখি সজাই অনা কথিকাটির চতুর্থ দ্বিখণ্ড। আর এই সম্পর্কে ছাত্রছাত্রী সকলক অবগত করিব ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অধ্যয়ন কেন্দ্রের সহকারী অধ্যাপক ডক্টর আনসাই বাথৌ বসুমতারিয়ে। তেখেতে 2019 বর্ষৰ পৰা ইন্টাৰনেশ্যনেল মাইন এডুকেশ্যন ইনষ্টিটিউট সাউথ কোৰিয়াৰ লগত জড়িত হৈ মাইন এডুকেশ্যন স্পেচিয়েলিষ্ট হিচাপে জনসাধাৰণক সজাগ কৰাৰ উদ্দেশ্যে মনৰ শিক্ষা প্ৰদান কৰি আহিছে। তেন্তে প্ৰিয় শ্ৰোতা, আহক আৰু পলম নকৰি আমি কথিকাটিৰ মাজলৈ যাওঁ। প্ৰিয় শ্ৰোতাসকল, মনৰ শিক্ষাৰ চতুৰ্থ খণ্ডলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আৰু আজিৰ টপিকটো হৈছে অন লিছনিং, শুনাৰ ওপৰত। সো রবি জাকারাই এটা কথা কইছিলে, হাউ ডু ইউ রিচ এ জেনারেশন দ্যাট লিসন উইথ ইটস আইস এন্ড থিংস উইথ ইটস ফিলিং। আমি এনেকুৱা এটা জেনারেশন হয় যোনে একচুয়ালি চকুর লগতে আমি একচুয়ালি শুনো। বহুত সময় আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস বা মিডিয়াত যেগুলো একচুয়ালি আমি দেখা পাই থাকো চকু দি, বহুত সময় আমি একচুয়ালি গভীরভাবে চিন্তা নকরো, আমার শুনাটো একচুয়ালি চকু দি শুনা নিচিনাই হয়ে থাকে বহুত সময়ত। সো সঁচাকৈ এইটো এটা ডাঙৰ সিরিয়াস প্রবলেম হয় যে আজি আমি আমার ইউথসবিলাকে বহুত সময় আমি একচুয়ালি শুনব নোৱাৰো আৰু নিবিচাৰেও, ভালকে আমার মাজত একচুয়ালি কনভার্সেশনও নহয়। আৰু বহুত সময়ত মানুহক কথা কোৱা আৰু লিখাৰ ওপৰত ভালকে ট্রেনিংও হয়, বহুত সময়ত বহুত মানুহে ইম্পর্টেন্সও দিয়ে লিখা আৰু কোৱাৰ মাজত, কিন্তু শুনার ওপৰত আমাৰ একচুয়ালি ট্রেনিং নহয় ফর্মেলি। জেনেৰেলি বহুত ইনস্টিটিউশনবিলাকও এইটো নিদিয়ে। ইন্টারন্যাশনাল মাইন্ড এডুকেশন ইনস্টিটিউট থ্রুয়েদি আমি ইউথসবিলাকে কেনেকৈ শুনিব লাগে বা শুনার ইম্পর্টেন্সটো কি হয় সেইটোর উপর আমি বহুত টাইমত বহুত অনুষ্ঠানবিলাকত আমি মানুহক সজাগ কৰি আছো। আমার একচুয়ালি এটা মুখ আছে আৰু দুটা কান আছে, কথা যিমানটো কওঁ তাতকৈ একচুয়ালি আমি বেছি শুনিব লাগে বুলি মই ভাবো। কথা কোৱাৰ কাৰণে আমার একচুয়ালি তিনিমাহমানত আমি একচুয়ালি লাহে লাহে আমি শিকো, কিন্তু শুনিবৰ কাৰণে আমি একচুয়ালি আমাক প্রায় 60 বছৰমান সময় লাগে। সঁচাকৈ আমি মানুহৰ অকল কথাটো নহয় তেওঁৰ মনটো একচুৱেলি শুনিবৰ কাৰণে আমাক বহুত বছৰ টাইম লাগে। চাপ'জ মোৰ দেউতাই যদি মোক কয় ভালকৈ পঢ়া শুনা কৰা, বা মোৰ বন্ধুকো তেওঁৰ দেউতাই যদি কয় ভালকৈ পঢ়া শুনা কৰা, কিন্তু ভালকৈ পঢ়া শুনা কৰা সেই কথাটো একেই যেন লাগে, কিন্তু তাত ডিফাৰেণ্ট হাৰ্ট এটা সোমাই আছে, বেলেগ বেলেগ তাত মন এটা সোমাই আছে। মোৰ দেউতাই মোক পঢ়া শুনা কৰিব দিছে কাৰণ মোৰ দেউতাই প্ৰেষ্টিজটো ভাল পায়, সন্মানটো ভাল পায়। মোৰ বন্ধুৰ দেউতাকে মোৰ বন্ধুক পঢ়া শুনা কৰিব দিছে কাৰণ তেওঁৰ একচুৱেলি ধাৰ আছে, চ' সেই ধাৰটো খোজাবলৈহে তেওঁ ল'ৰাটোক পঢ়াৰ কাৰণে প্ৰেছাৰ দি আছে, আৰু পঢ়া শুনা কৰাৰ পিছত চাকৰি কৰিব লাগে আৰু লাষ্টত ধাৰটো খোজাব লাগে। চ' কথাটো শুনাত যেতিয়া আমি শুনো একে টাইপে লাগে, পঢ়া শুনা কৰ পঢ়া শুনা কৰ সেইটো কৈ থাকে, কিন্তু তাত আমি বহুত সময়ত আমি হাৰ্টটো আমি নাপাওঁ বা মনটো নাপাওঁ। চ' সেই বস্তুটো আমি একচুৱেলি থ্ৰু লিছনিং বা আমি ট্ৰেইনিঙৰ থ্ৰুয়েদি এই হাৰ্টটো একচুৱেলি আমি মানুহবিলাকক জানিবলৈ আমি একচুৱেলি শিকাওঁ। সো আমি যেতিয়া এজন ইউথ হিসাবে বা এজন ছাত্র হিসাবে আমি যেটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি পড়ু, আমি একচুয়ালি গম পাও যে আমার কমিউনিকেশনের বহুত বেলেগ বেলেগ ওয়েড আমি কমিউনিকেট করো মানুষের লগত, যে আমি লিখু বা আমি পড়ু বা আমি কথা কও বা আমি শুনো। সো নর্মেলি লিখার ট্রেনিং অন এন এভারেজ আমার 12 বছরমান হয় জীবনকালত, ভালকে লিখিবলে হয়তো অ্যালফাবেট লিখার পর আরম্ভ করে ওয়ার্ড সেন্টেন্স বা আমি আর্টিকলসবিলাক লিখিব পোৱা হওয়াকে বা আমি এটা কবিতা চুটি গল্প এইবিলাক লিখো ন, আমাক প্রায় 12 বছরমানত আমার নর্মেলি ফর্মেল ট্রেনিংত মানে আমি সেইখিনি কথা শিকো একচুয়ালি। কিন্তু আমি যেতিয়া জীবনত ইউজ করো আমি অকল 9% টাইমহে আমি লিখাত আমি আমি ইউজ করো একচুয়ালি। ঠিক তেনেকৈ আমি যেতিয়া রিডিং লৈ আহো বা পড়া শুনা করার, আমি 6 to 8 years আমার ফর্মেল ট্রেনিং হয়, ভালকে আমি পড়িবলে ধরা অসমিয়া বা ইংলিশ বা হিন্দি এইখানে আমি সাবজেক্টবর পড়িবলে আমাক একচুয়ালি 6 to 8 years ফর্মেল ট্রেনিংয়ে যথেষ্ট হয়, তারপর আমি পড়িব পারো। আর এইটা ইউজ হয় একচুয়ালি জীবনত 16% টাইম, যেনেকৈ আমি বহুত সময়ত আমি মোবাইলত কিবা এটা বস্তু পড়িলো, কিতাপ পড়িলো, নিউজ পেপার পড়িলো, এনেকৈ আমি 16% মান আমি টাইম স্পেন্ড করো। ঠিক তেনেকৈ এতিয়া স্পিকিংত আহো, স্পিকিংৰ একচুৱেলি আমাৰ ট্ৰেইনিংটো হয় 1 to 2 years, ঘৰৰ প্ৰায় আৰম্ভ কৰি এইটো একচুৱেলি ঘৰতে একচুৱেলি এইটো ট্ৰেইনিং হয়। কথা কোৱাৰো একচুৱেলি আমি শিকোঁ আৰু তাৰ ইউজটো হৈছে 30% টাইম, কাৰণ আমি 30% টাইম আমি কথা কওঁ। এতিয়া মই যেনেকৈ কথা কৈ আছোঁ বা কোনোবা এটা জেগাত গৈ লেকচাৰ দিলোঁ সেইখিনি কথা আমি কওঁ, আৰু এনেকুৱা কথা কোৱাটো আমাৰ 30% মান টাইম আমাৰ ইউজ হয়। কিন্তু ইণ্টাৰেষ্টিংলি আমি জীৱনত 45% টাইম আমি শুনো, কিন্তু আমাৰ ফর্মেল ট্রেনিং লিসনিংয়ের উপর একো নহয়।
মানুহ হিচাপে বা ব্যক্তি হিচাপে আমি জীৱনত বেছিভাগ সময় আমি একচুৱেলি শুনো, আমি মাক দেউতাকৰ কথা শুনো, টিচাৰ্ছৰ কথা শুনো, বা আমি মিডিয়াত আমি কাৰোবাৰ কাৰোবাৰ আমি কথা শুনো, লেকচাৰবিলাক আমি শুনো। চ' আমি শুনাত বহুত টাইম আমি স্পেণ্ড কৰোঁ আৰু এমেজিংলি আমি 45% টাইম, কিন্তু আমাৰ ফৰ্মেল ট্ৰেইনিং নহয়। সেইকাৰণে বহুত মানুহে শুনাৰ ইম্পৰ্টেঞ্চটো নাজানে। একচুৱেলি আমি আমাৰ মুখৰ দ্বাৰা আমি আমাৰ ফ্ৰেণ্ডছবিলাক আমি পাওঁ, লগতে আমি একচুৱেলি হেৰাই দিওঁ। কিন্তু আমি যদি আমাৰ ফ্ৰেণ্ডছখিনিক যদি আমি পাব লাগে, আমি যেতিয়া আমি বেছি শুনা হওঁ না লিচনাৰ্ছ, আমি যেতিয়া বেছি শুনো তেতিয়া আমাৰ একচুৱেলি বেছি বন্ধু হৈ গৈ থাকে। চ' স্পিকিং আৱাৰ মাইণ্ড কেন কোজ ইৰিপাৰেবল ডেমেজ, বাট স্পিকিং আৱাৰ হাৰ্ট ইজ ৰেয়াৰ বাট দ্য বেষ্ট ৱে টু কমিউনিকেট। সঁচাকৈ আমি যেতিয়া মানুহৰ লগত কনভাৰ্চেশ্যন কৰোঁ বা মানুহৰ একচুৱেলি অকল কথাটো শুনিব নালাগে, হাৰ্টটোহে একচুৱেলি মাইণ্ডটোহে একচুৱেলি আমি শুনিব লাগে। ডিপাৰ লেভেলত গৈ আমি একচুৱেলি মাইণ্ডটো বা হাৰ্টটো একচুৱেলি শুনিব লাগে। চ' ৱৰ্ডছ আৰ ভেহিকেল টু ট্ৰান্সফাৰ দ্য হাৰ্ট। একচুৱেলি আমি যে কথা কওঁ বহুত সময়ত আমাৰ আমি ৱৰ্ডছ ইউজ কৰোঁ, আৰু এইটো হৈছে ৱৰ্ডছ আৰ দ্য ভেহিকেল টু ট্ৰান্সফাৰ দ্য হাৰ্ট। চ' আমি যেতিয়া কেতিয়াবা খং উঠিলে আমি কিছুমান ৱৰ্ড আমি ইউজ কৰি দিওঁ, তাৰমানে আমাৰ হাৰ্টটো সেই ৱৰ্ডছত একচুৱেলি সোমাই আছে বা ৱৰ্ডছটোৱে আমাৰ হাৰ্টটো একচুৱেলি ৰিপ্ৰেজেণ্ট কৰে। চ' যদি মানুহবিলাকে আমি যেতিয়া খং উঠি থাকোঁ আমাক যদি নুশুনে, আমাৰ খংটো একচুৱেলি ডাবল হৈ যায়। বহুত সময়ত শুনিব নোৱাৰ কাৰণে বা নুশুনাৰ কাৰণে কি হৈ যায়, ব্ৰেক আপ হয়, বহুত সময়ত মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং হয়, আৰু দুটা পাৰ্টিৰ মাজত মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং কিয়ৰ কাৰণে হয়, বেচিকেলি নট বিং এবল টু লিচন ইটছ আদাৰ। বহুত সময়ত আমি অকল কথাহে কৈ থাকিব বিচাৰোঁ, কিন্তু একচুৱেলি আমি মানুহৰ মনত কি আছে, হাৰ্টত কি আছে, এইবস্তু আমি শুনিবলৈ আমি যত্ন নকৰোঁ বা চেষ্টাও নকৰোঁ। ডিফাৰেণ্ট লেভেলছ অফ লিচনিং আছে, মানে শুনাৰো বহুত বেলেগ বেলেগ লেভেল আছে। নাম্বাৰ ওৱান লেভেলত কি হয়, মানুহে ইগন'ৰ কৰে। আপুনি কথা কৈ থাকিলেও কোনোবা এজনে এনেই ইগন'ৰে কৰি আছে, একচুৱেলি যদিও ফিজিকেল প্ৰেজেঞ্চো আছে, তেওঁ একচুৱেলি আপোনাৰ কথাটো ইণ্টাৰেষ্টেড নাই। হোৱাট এভাৰ ইউ স্পীক, ন' ইণ্টাৰেষ্টেড। আৰু ছেকেণ্ড লেভেলটো হৈছে প্ৰিটেণ্ডিং লিচনিং। তাত কি কৰোঁ, আমি এনে জাষ্ট প্ৰিটেণ্ডিং কৰি থাকোঁ, আমি এনে শুনা নিচিনাকৈ। একচুৱেলি বহুত সময়ত আমি যেতিয়া ডিছকাশ্যন কৰোঁ কিবা এটা কথা বা ইউথছবিলাকৰ লগত কথা পাতোঁ, বহুত সময়ত তেওঁলোকে প্ৰিটেণ্ডহে কৰি থাকে। তৃতীয় লেভেলটো হৈছে ছেলেক্টিভ লিচনিং। উই ৰিজেক্ট দ্য আনফেমিলিয়াৰ টপিকছ, মানে আমি যি শুনিবলৈ ভাল পাওঁ এইখিনি কথাকে একচুৱেলি আমি শুনি থাকিব বিচাৰোঁ। মানে ছাপ'জ কোনোবা এজন মানুহে ভাল ড্ৰেছ পিন্ধি আহিছে আৰু তেওঁ সুধিছে মোক কেনেকুৱা লাগিছে, তেওঁ একচুৱেলি এটা কথা শুনিব বিচাৰে যে তেওঁক ভাল লাগে বুলি কওক, তেওঁ এইটো কথাই শুনিব একচুৱেলি, বেলেগ কথাটো তেওঁৰ একচুৱেলি কিবা নুসুমায় হাৰ্টত। যদিও কাণেদি শুনে কিন্তু সেইটো বস্তু তেওঁৰ হাৰ্টত একচুৱেলি নাযায়। আৰু নেক্সট লেভেল অফ লিচনিংটো হৈছে কনটেক্সুৱেল লিচনিং। আমি কিয় শুনো, আমি বুজি পাবলৈ শুনো আৰু আমি কিবা এটা উত্তৰ দিবলৈ আমি শুনো, এণ্ড দেট ইজ কনটেক্সুৱেল লিচনিং হয়। আৰু নেক্সট লেভেল অফ লিচনিংটো হৈছে এম্পেথেটিক লিচনিং। ইন দিছ ষ্টেজ আমি কি কৰোঁ, উই লিচন এণ্ড আণ্ডাৰষ্টেণ্ড হোৱাট ইজ আনছেড। অপেন হাৰ্ট আমি ৰাখিব লাগে লিচনিঙৰ কাৰণে। যেনেকৈ মই অলপ আগতে এক্সাম্পল দিছিলোঁ যে দেউতাকে নিজৰ নিজৰ ল'ৰা ছোৱালীক পঢ়া শুনা কৰিব দিছে, চবেই কৈছে পঢ়া শুনা কৰা, ভালকৈ পঢ়া শুনা কৰা, কিন্তু তেওঁৰ আঁৰত এটা এটা হাৰ্ট একচুৱেলি লুকাই আছে। আৰু এই হাৰ্টটো আমি একচুৱেলি গম পাম যেতিয়া আমি অপেনলি শুনো বা আমি কনভাৰ্চেশ্যন কৰিম আমাৰ পেৰেণ্টছৰ লগত বা কাৰোবাৰ লগত যদি কৈছে। চ' বহুত সময়ত আমি সেই লেভেলত আমি একচুৱেলি গৈ নাপায়গৈ বহুত সময়ত। চ' বেচিকেলি আমি মানুহৰ ডিপ ইনচাইড হাৰ্টৰ কথাটোৱে একচুৱেলি শুনিব লাগে। বহুত সময়ত যেনেকৈ কোনোবা এজন মানুহে, ছাপ'জ কোনোবা এজন মানুহক যদি মই তোমাক ভাল পাওঁ বুলি কওঁ, সেই কথাটো আমি একচুৱেলি ভালকৈ ডিপাৰ লেভেলত আমি এনালাইজ কৰিব লাগিব। মানে বহুত মানুহে একচুৱেলি বহুত মানুহক ভাল পায় বুলি কৈ দিয়ে, একচুৱেলি মানুহে মানুহক কেতিয়াবা ভাল নাপায়, তেওঁৰ টকাটো, ডেজিগনেশ্যনটো, পজিশ্যনটোৱে ভাল পাই থাকিব পাৰে। চ' আমি যেতিয়া ডিপাৰ লেভেলত যাওঁ তেতিয়া আমি গম পাই যাওঁ যে বহুত মানুহে আমাক ভাল পায় বুলি এনেই কৈ দিয়ে ওপৰতে, একচুৱেলি তেওঁলোকে মোৰ পইচাটো, টকাটো বা ডেজিগনেশ্যনটো ভাল পাব পাৰে, কিন্তু মোক মানুহ হিচাপে ভাল সঁচাকৈ পাইছেনে নাই সেই কথাটো আমি কনভাৰ্চেশ্যনৰ থ্ৰুৱেদি একচুৱেলি আমি গম পাই যাওঁ। সেইকাৰণে মানুহৰ হাৰ্টটো আমি একচুৱেলি ডিপাৰ লেভেলত গৈ আমি একচুৱেলি শুনিব লাগে। বহুত সময়ত এবচেঞ্চ মিনিং থাকে আৰু এই এবচেঞ্চ মিনিংবিলাক আমি ডিছকভাৰ কৰিব আমি একচুৱেলি পাৰোঁ যেতিয়া আমাৰ অপেন এটা কনভাৰ্চেশ্যন হয় আৰু যেতিয়া আমি অপেনলি মানুহজনক আমি যেতিয়া শুনো। একচুৱেলি আমি যেতিয়া বেলেগ মানুহক শুনো তেতিয়াহে আমি একচুৱেলি মানুহজনৰ মনটো বা মানুহজনক একচুৱেলি আমি গম পাওঁ, আৰু যেতিয়া মানুহজনক গম পাই যাওঁ মানুহজনৰ লগত আমি মিলি ছ'চাইটিত ভাল কৰি আমি জীয়াই থাকিব পাৰোঁ একচুৱেলি। চ' আমাৰ পেৰেণ্টছবিলাকো আমাক বহুত সময়ত বহুত কথা কয়, টিচাৰ্ছবিলাকো আমাক বহুত সময়ত বহুত কথা কয়, কিন্তু আমি পেৰেণ্টছে হওক, টিচাৰ্ছে হওক, আমাৰ ফ্ৰেণ্ডছে হওক, সঁচাকৈ আমি তেওঁলোকৰ মনটো আমি একচুৱেলি শুনিবলৈ চেষ্টা কৰিব লাগে। যেতিয়া আমি ডিপাৰ লেভেলত গৈ শুনো তেতিয়া আমি একচুৱেলি মানুহজনক আমি বুজি পাই যাওঁ, তেতিয়া আমাৰ ৰিলেশ্যনশ্বিপটোতো বেছি ভাল হয়। কিন্তু আমাৰ শুনাৰ আঁৰত কিছুমান বেৰিয়াৰ থাকে, বহুত সময়ত আমি শুনিব নোৱাৰোঁ। যেতিয়া আমি নিজৰ নিজৰ কেলকুলেশ্যনতে আমি যেতিয়া থাকোঁ তেতিয়া আমি শুনিব নোৱাৰোঁ, বহুত ভাল কথা কৈ থাকিলেও আমাৰ মনত একচুৱেলি নুসোমায়।
কারণ আমি নিজের নিজের ক্যালকুলেশন থাকে, আমার হার্টটু ক্লোজ হয়, আমি ওপেন করে না রাখো, বা বহুত সময় আমি ভাবো যে আমি সব জানো, বহুত সময় আমি ভাবো ময়ে রাইট বা আই এম রাইট, অনলি নিজকে রাইট বলে ভাবি থাকে। আর বহুত সময় আমি নেগেটিভ বস্তুবিল আমি শুনব নিবিচার, কিন্তু একচুয়ালি বহুত সময় আমার বহুত মানে বহুত কথা নেগেটিভলিও কয়, সেইখানে কথাকও আমি একচুয়ালি ডিপার লেভেলত গিয়ে আমি চাব জানিব লাগিব, তেতিয়া আমি একচুয়ালি গম পাই যাম আমার অস্তিত্বটো। আর বহুত সময় আমি প্রিজুডাইজ বা বায়াসত আমি ভুগো, আমার একটা প্রি কনসিভ একটা আইডিয়া আছে, সেইকারণে আমি প্রি কনসিভ একটা আইডিয়া লো যদি কোনো একটা জায়গা যদি আমি যাও, তার মানুষবিলাকে যদি কিনা একটা কথা কয়, আমি একচুয়ালি এইবিল বস্তু শুনব নো। সো ওয়েটগেনস্টাইনে একটা কথা কইসিলে, হোয়ার ফর ওয়ান ক্যান নট স্পিক দেয়ার ফর ওয়ান মাস্ট বি সাইলেন্ট। বহুত সময় আমি কথা কব নোৱাৰো, সেই সময় আমি সাইলেন্ট হয়ে আমি বেলেগর কথাবিলাক একচুয়ালি আমি শুনিব লাগিব, বা শুনাটো বহুত দরকার হয়। আমি যেটা শুনো আমি নতুন নতুন বন্ধুও পাও, লগতে বহুত মানুষ যেটা শেয়ার করে দিয়ে আমি যেটা শুনো তেওঁলোকৰ প্রবলেমস তো আধা শেষ হয়ে যায়। সেইকাৰণে উই নিড টু বি ভেরি গুড লিসনার। আমি যেটা আমার জীবনত বহুত ভুল কাম কেতিয়াবা করে পেলাই দিও, সেই সময় আমি বহুত সময়ত সমাজের আগত সাহসেরে আমি থিয় দি কথা কব নোৱাৰো, সেই সময়ত আমি একচুয়ালি আমার মনটো আমি শুনিব লাগে বেলেগর কথাবিলাক, বা বেলেগে গাইড করাবিলাক, বা মেন্টরসে যেটা আমাক গাইড করে আমি একচুয়ালি এইবিলাক কথা শুনিব লাগে। আমি যেটা শুনো, শুনিলেই আমি কিবা এটা নতুন বস্তু আমি পাওঁ মনত, আর সেই নতুন বস্তুটি আমাক নতুন সাহস বা স্ট্রেংথ দিয়ে বা আশা দিয়ে। আর ঠিক তেনেকৈ আমি এটা সময়ত ইফ উই আর গুড লিসনার উই ক্যান বি এ গুড স্পিকার অলসো, আর এটা সময়ত আমি ভালকে কথা কব পৰা হৈ যায়। সো সঁচাকৈ আমি শুনার বিষয়ে বা লিসনিংৰ বিষয়ে আজি গম পালো, সঁচাকৈ আমার জীবনত কোনোবা এনেকুৱা এজন মানুহ লাগে যোনে আমাক একচুয়ালি শুনিব পাৰে, বা আমাকো কোনোবা শুনা মানুহ থাকিব লাগে। সো লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। মই এটা এক্সাম্পলও দিছিলো, ডক্টর কিম কি সান, তেওঁ এজন মাইণ্ড এডুকেশন স্পেশালিষ্ট আছিলে, আৰু তেওঁ আসলে ক্রিমিনেল আছিলে, এটা সময়ত মার্ডারৰ আছিলে, কিন্তু তেওঁৰ নিজৰ থটবোৰ ডিনাই কৰি অনলি গাইড বা মেন্টৰক একচুয়ালি তেওঁ শুনিব আৰম্ভ কৰিলে। সো যেতিয়া তেওঁ নতুন নতুন কথা শুনি থাকিলে মানুহৰ পৰা, নতুন নতুন কথা শিকিব পাৰিছে, তেতিয়া নতুন মনত বহুত সাহস পাইছে, বেলেগ বেলেগ কথা তেওঁৰ মনত আহিছে, এনেকৈ তেওঁ এটা সময়ত একচুৱেলি ডাঙৰ এজন মাইণ্ড এডুকেশ্যন স্পেচিয়েলিষ্ট হৈছিলে। সো সঁচাকৈ শুনাৰ ইম্পৰ্টেঞ্চটো বহুত হয়। আৰু স্যামসাং কোম্পানীৰ কথা আমি সবে গম পাওঁ, স্যামসাং কোম্পানীটো শুনিছে, স্যামসাং কোম্পানীও এটা সময়ত একচুৱেলি বহুত কাৰণত একচুৱেলি ডিগ্ৰেড হৈ গৈছিলে, তেওঁলোকৰ কোম্পানীৰ প্ৰডাক্টবিলাক চেল হোৱা নাছিলে, কিন্তু অনাৰে মালিকে এটা কথা চিন্তা করলে যে নহয়, মই মানে কোম্পানিটো ভালকে মই নেক্সট ভাল লেভেলত লৈ যাব লাগিব। এইকাৰণে তেওঁ কি কৰিলে, এমপ্লয়িজবিলাকক একমাহ এটা ট্ৰেইনিং দিছিলে লিসনিঙৰ, আৰু বহুত তেওঁলোকে নতুন নতুন কথা শিকিছিলে, নতুন নতুন মন পাইছিলে। ঠিক তেনেকৈ শুনাৰ পিছত তেওঁলোকৰ একচুৱেলি কমপ্লিটলি হাৰ্টটো চেঞ্জ হৈ গৈছিল, তাৰপিছত তেওঁলোকে নতুন উদ্যমেৰে কাম কৰা আৰম্ভ কৰিছিলে। আৰু আজি আমি চবেই গম পাওঁ স্যামসাং কোম্পানীটো কিমান একচুৱেলি ছাকচেছফুল কোম্পানী হয়। সো আমি ওপেন হাৰ্টৰ লগত আমি শুনিব লাগিব, শুনিলেহে আমি বুজি পাম, বুজি পালেহে আমি কিবা এটা বস্তুৰ পৰা আমাৰ বিশ্বাস আহিব, বিশ্বাস আহিলেহে আমাৰ মনটো সলনি হ'ব, মনটো সলনি হ'লেহে জীৱনটো সলনি হ'ব, আৰু জীৱনটো সলনি হ'লেহে পৃথিৱীখন সলনি হ'ব। সো সঁচাকৈ আমি শুনিব লাগে, আৰু শুনাটো বহুত গুৰুত্ব দিব লাগে। আৰু এইখিনিকে কৈ মই আজিৰ মোৰ অনুষ্ঠানটো সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ।